আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। পুলিশের হাতে নিরীহ মানুষের হয়রানির অনেক অভিযোগ আসে আমাদের হাতে। এমনই একটি অভিযোগের সত্যতা খুঁজে দেখতে চাই আমরা। কেরানীগঞ্জ থেকে এক মহিলাকে আটক করে নিয়ে আসে হাজারীবাগ থানা পুলিশ। এ বিষয়ে জানতে থানায় গিয়ে তিনটি মামলার আসামি হলেন একজন সমাজসেবক সহ আরো দুই ব্যক্তি। কিন্তু কেন? কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার বাসিন্দা পারুল আক্তারকে 22 মার্চ আটক করে নিয়ে যায় হাজারীবাগ থানা পুলিশ। আমার আটটা ধরে তার নিয়ে নাকি আমার খোল চাবি খোল খোল আমি খুলছি খুলছি মতন আমার টাকা পয়সা আছিল আর মোবাইল কতুরি চার্জার আন্যা কেডি তোর ঘরে পাস আমারও লইয়া গেল টাকা পয়সা সোনা গোনা যা ছিল সব লইয়া গেছে। পুলিশ যখন পারুল আক্তারকে ধরে নিয়ে যায় তখন তার 7 বছরের ছেলে ফরহাদ মায়ের জন্য কাঁদতে থাকে। বিষয়টি জানতে পেরে থানায় যাবার জন্য ঘাটারচর ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোন করেন ওই স্কুল কমিটির সভাপতি হাজী ফারুককে। বাচ্চা দুইটার বাবা কি অপরাধ করছে না করছে, কিন্তু আসলে বাচ্চার মাকে হাজারীবাগ থানায় ধরে নিয়ে গেছে, এই ব্যাপারে ওনারে বলার পরে উনি হাজারীবাগ থানায় চলে গেছে। প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলের দাতা ও স্কুল কমিটির সভাপতি হাজী ফারুক যান হাজারীবাগ থানায়। সেখানে যাবার পরপরই তিনি আটকা পড়েন পুলিশের জালে। ও আমার কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইছে এবং আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে গেছে, আমাকে মারধর করছে মিজান এবং তার সহযোগী এএসআই কামাল। পারুল আক্তারও জানালেন তাকে আটকের বিষয়টি জানাতে গিয়েই পুলিশের এই হয়রানিতে পড়েন হাজী ফারুক। পুলিশ হাজী ফারুকের নামে চুরির মামলা দিয়ে রিমান্ডে আনে। এরপর হাজী ফারুকের কাছ থেকে কেড়ে নেওয়া মুঠোফোন দিয়েই দফায় দফায় ফোন করে তার স্বজনদের কাছে। মা আমারে মারতাছে কয়ে তারা কইতাছে আপনারা কখন টাকাটা নিয়ে আসবেন, অনেক নির্যাতন করছে। রাত্রে আবার আমগরে শোনায় কান্না, বউ চিখের বাড়ি আবে চিখের বাড়ি কি করি এই মুহূর্তে। এমনকি তার স্ত্রীকে বারবার ফোন করে টাকা দাবি ও হয়রানি করেন তদন্ত কর্মকর্তা এবং তার আরেক সহকর্মী। মনে করেন যে ফোনের উপর ফোন দিতেছে টাকা নিয়ে আসে, টাকা প্রায় রাত 2টা 3টা 4টা যখন সময় পায় তখনই টাকা। আমাকে এমন অফার দিছে যে 100 ভরি স্বর্ণ নিয়ে আসেন, নিয়ে আসলে আপনার হাজবেন্ডকে আপনি নিয়ে যাবেন। হাজী ফারুকের নামে একটি চুরির মামলাই নয়, জেলে পাঠানোর পর আরও 2টি চুরির পেন্ডিং মামলায়ও তাকে আসামি করে রিমান্ড চাওয়া হয়। এই 3টি মামলা আমি পরিচালনাকালে 2টি মামলায় এফআরটি দাখিল করেন পুলিশ এবং বিজ্ঞ আদালত পরবর্তীতে এই 2টি মামলার এফআরটি গ্রহণ করে আসামিকে খালাস দিয়ে দেন। 1টি মামলা এখন মাত্র চলমান আছে। মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় পুলিশ বলছে হাজী ফারুককে তার বাড়ি থেকে গ্রেফতারের সময় চুরির টাকায় কেনা 10 লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়েছে। জানা দরকার জব্দ করা সঞ্চয়পত্র এখন কোথায়। এ সংক্রান্তে জব্দকৃত যে আলামত ছিল সেটাও আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারেও পুলিশ কত বড় মিথ্যাচার করেছে এই শিক্ষকের কথা থেকেই তাই স্পষ্ট। হাজি সাহেবের ওয়াইফ আসছে, উনি বললো যে স্যার আপনি হাজি সাহেবকে কোথায় পাঠাইছেন, আমি পাঠাইছিলাম তো এরকম হাজারীবাগ থানায়, তা ওনারই আটকাই রাখিয়ে দিছে। এদিকে কথিত ওই চুরির মামলায় হাজী ফারুককেই নয় প্রথম দফায় আটক করে আনা পারুল আক্তারকে গ্রেফতারের কারণ জানতে গিয়ে স্থানীয় আরেক ব্যক্তিও মামলাটির আসামি হন। স্যার আপনারা যে হাজারীবাগ থানার পুলিশে কেরানীগঞ্জ থানার লোক ধরে আনছেন এটা কি আপনি ওই থানার স্যারকে জানে? তারা মিজান দারোগা হঠাৎ করে কথা বললাম মতেই সে আমার উপরে মানে সে টর্চারিং করা শুরু করলো, আমার 1 থাপ্পড় দিল, আরও 2-3টা ঘুষা মারলো, পরে আমার জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল, মানে হাজতখানা ঢুকাইয়া দিল। অভিযোগের বিষয়ে ওই চুরির মামলাগুলোর তদন্ত কর্মকর্তা ও বর্তমানে রাজধানীর কদমতলী থানার এসআই মিজানুর রহমানের সাথে কথা বলা দরকার। জানতে হবে তিনি কেন হাজী ফারুককে এমনভাবে হয়রানি করলেন। আপনাদের কাছে নাকি 50 লক্ষ টাকা আপনার ঘুষ বলেন আর মুক্তিপণ বলেন এরকম দাবি করছেন না, অলরেডি আপনাকে 20 লাখ টাকার উপরে একটা অ্যামাউন্ট দিয়েছিল অলরেডি, এই বিষয়টা কিন্তু না এটা দেখা যাচ্ছে যে কখনো আর কেউ পুলিশের এটা দেখা যাচ্ছে বৈশিষ্ট্য থাকে, যদি কারুর কাছে পুলিশ কেন যে লোকে যদি কেউ কোনো ই করে থাকে যে আমি এই উপকার করব এই করেন, তাহলে মনে হয় তারা কেউ কিছু করে না, কিন্তু এটা একটা মিথ্যা সে দেখা যাচ্ছে বাঁচার জন্যই অনেকে বলে থাকে।
হাজি ফারুক যে নির্দোষ কেরানীগঞ্জ থানার এই কর্মকর্তার কথা থেকেই তা বোঝা যাচ্ছে। তার সবচেয়ে ভালো পেয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা বন্ধ পায়নি। এসআই মিজান একের পর এক মামলা দিয়ে হাজি ফারুককে ফাঁসালেও পরে চুরির অভিযোগের কোনো সত্যতা না পেয়ে দুটি মামলায় তাকে অব্যাহতি দিয়ে আদালতে ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ। এসআই মিজানুর রহমান কিংবা তার মতো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মূলত শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করি। আমাদের কোনো সদস্য যদি কোনো ধরনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, ক্ষেত্র বিশেষে আমরা ফৌজদারি অপরাধের কেউ তাদেরকে অভিযুক্ত করেছি। আলাদিনের চেরাগ নাকি আলিবাবা চল্লিশ চোর, কোন গল্পে ফেলবো একজন মোহাম্মদ আলীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া এত এত টাকা, স্বর্ণ আর বিদেশি মুদ্রার হিসাব? এতদিন পর্দার আড়ালেই ছিলেন তিনি, পর্দার আড়াল থেকেই দুর্নীতিবাজদের অর্থ, টাকা কড়ি, সোনাদানা সব আগলে রাখতেন। যখন যার প্রয়োজন তখন তাকে সময় মতো পৌঁছে দিয়ে কমিশন নেয়াই ছিল তার মূল কাজ। গ্রেফতারের পর রিমান্ডে, জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে বেরিয়ে এসেছে আরও অনেক অজানা তথ্য। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে স্বর্ণ ও বিদেশি মুদ্রা আটকের ঘটনা বেড়ে যাওয়ায় এর সাথে জড়িত একাধিক চক্রের সন্ধানে অনেকদিন ধরেই কাজ করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তারা নানা মাধ্যম থেকে কিছু নামও পায়। সেই সূত্র ধরে রাজধানীতে স্বর্ণ চোরা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ আলীর সন্ধান মেলে। ওইদিন আমার কাছে ইনফরমেশন ছিল যে ওই বাসায় একটা চালান ঢুকবে, সেখানে আমরা হানা দিই এবং হানা দিয়ে আমরা যা ধারণা করেছি তার চেয়েও আমরা বেশি মুদ্রা এবং স্বর্ণ আমরা আটক করতে সক্ষম হয়েছি। গত 25 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের এই বাড়িতে মোহাম্মদ আলীর ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দারা। চার কক্ষের বিলাসবহুল ফ্ল্যাট। এই ফ্ল্যাটের নামিদামি খাটের নিচে বস্তায় বস্তায় টাকা, বিদেশি মুদ্রা, রিয়াল, জাজিম আর তোষকের মধ্যেও টাকার বান্ডিল, আলমারি আর কাঠের তৈরি নকল ছাদের উপর শত শত স্বর্ণের বার। পুরো ফ্ল্যাট যেন একটা স্বর্ণের খনি। ঘরের যেখানেই হাত দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, সেখানেই টাকা আর টাকা। দেড় মন স্বর্ণ এবং 8,55,00,000 টাকার দেশি এবং বৈদেশিক মুদ্রা ক্যাশ আমরা উদ্ধার করেছি। মোহাম্মদ আলীর ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ অর্থ আর স্বর্ণ উদ্ধারের পরও তিনি নিজেকে নির্দোষ দাবি করে বসেন। না, গোলরাম আমরা, এটা রিয়াজ। রিয়াজ কে বলেন? ওই যে উপজেলা, একটু বিস্তারিত বলবেন। উপজেলা চেয়ারম্যান। উদ্ধার অভিযান শেষে গোয়েন্দারা মোহাম্মদ আলীকে নিয়ে যান মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পল্টন থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ডিবি পুলিশ মোহাম্মদ আলীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। আমরা জিজ্ঞাসাবাদ করব, ইনকোয়ারি করব, এভিডেন্স সংগ্রহ করব, এর পরবর্তীতে আমরা কনক্রিটলি সিদ্ধান্ত উপনীত হতে পারব যে আসলে কে জড়িত। জব্দ করার পর বিপুল অঙ্কের টাকা, স্বর্ণ এবং বিদেশি মুদ্রা জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এ ধরনের বড় মাপের চোরাচালানের সাথে জড়িত অপরাধীর কী ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে জানালেন শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং পণ্যের মূল্যের 10 টাইমস পর্যন্ত তাকে ব্যক্তিগত জরিমানা আরোপ করা যেতে পারে। এদিকে মোহাম্মদ আলী গ্রেফতার হবার পর তার পরিবারের সদস্যরাও গা ঢাকা দিয়েছে। কথা হয় ওই বাড়ির নিরাপত্তা কর্মীর সাথে। তদন্ত সূত্রে জানা গেছে পুরানা পল্টনে বেড়ে ওঠা মোহাম্মদ আলী নিজেকে ব্যবসায়ী পরিচয় দিলেও আড়ালে চোরা কারবারি সিন্ডিকেটের সাথে যোগাযোগ রেখে নিজে রাতারাতি কোটিপতি বনে যান। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান চক্রের কোন কোন সদস্যের সাথে মোহাম্মদ আলীর নিয়মিত যোগাযোগ ছিল তার মোবাইলে কল লিস্ট পরীক্ষা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা। বিমান চলাকালীন সময় আমাদের যেটা মনে হয়েছে যে মোটামুটি একটা শেপে আসছে, আমরা কিছু কিছু তথ্য পাওয়া শুরু করেছি। আমরা সেই চেনটাই খুঁজে বের করার চেষ্টা করছি, চেনটার পূর্ব প্রান্তে গিয়ে পশ্চিম প্রান্তে। মোহাম্মদ আলী গোয়েন্দাদের জানান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন তার সাথে স্বর্ণ চোরাচালানে জড়িত। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো ওই চেয়ারম্যানই তার কাছে পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ক্রাইম সিন টিমের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তার ব্যক্তিগত সহকারী ফোনটি রিসিভ করেন। স্যার তো এখন বাইরে আছেন, এখন কথা বলতে পারবেন না। উনি তো বাইরে আছেন, নিশ্চয়ই ওনার হাতে একটা নাম্বার আছে। না স্যার, আর কোনো নাম্বার নেই। চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য তার বাড়ি এবং অফিসে গিয়েও দেখা পাওয়া যায়নি।
এমনকি তার পরিবারের সদস্যদেরও দেখা মেলেনি। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে এমন অভিযোগ নতুন নয়, আবার বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে টাকা আসছে এমন ঘটনাও ঘটছে অহরহ। কিন্তু এই পাচার বা হুন্ডি ব্যবসার সাথে কারা জড়িত তা থেকে যায় আড়ালে। মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর এখন এই চক্রটিকে শনাক্ত করা যাবে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা। আপনারা দেখছেন ক্রাইম সিন, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। একটি গাড়ি কারো কাছে অতি প্রয়োজনীয়, কারো কাছে আবার সারা জীবনের স্বপ্ন। ধার দেনা বা ব্যাংক ঋণ করে একটি গাড়ি কেনার পর তা যদি চুরি বা ছিনতাই হয়ে যায় তা কি আর ফেরত পাওয়া যায়? কারা এই চোর চক্র? এই চোর চক্রের পেছনেও কি আছে কোনো বড় সিন্ডিকেট? গাড়ি উদ্ধারে পুলিশের ভূমিকায় বা কি? পরিসংখ্যান বলছে রাজধানীতে প্রতি মাসে অন্তত 20টি গাড়ি চুরি যায়, যার বেশিরভাগই ফেরত পাওয়া যায় না। ঘটনাটি 2012 সালের 13 জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম মাসুমের বাসায় সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে মুখোশ পরা গাড়িচোর সিন্ডিকেটের চারজন গাড়ির মূল্যবান যন্ত্রপাতি খুলছে। মাসুম নিজের গাড়ির যন্ত্রপাতি চোরদের কাছ থেকেই আবার কিনতে বাধ্য হয়েছেন। আমি পার্টস খুঁজছিলাম আমার গাড়ির পার্টস, তোর একটা ছেলে এসে বললো যে আপনার কী সমস্যা? তো আমি বললাম আমার গাড়ির চুরি হয়েছে। কী গাড়ি? প্রাড়ো গাড়ি। তখন বললো যে খিলগাঁও থেকে চুরি হয়েছে। আমি জি, তখন বলেছি আপনি বাসায় যান, আমরা কথা বললাম। লাস্টে বার্গেনিং করতে 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 3,00,000 টাকা আমি এটা আনলাম। মাসুম চোরদের কাছ থেকে গাড়ির মূল্যবান যন্ত্রপাতি কেনার সুযোগ পেলেও রাজধানীর মিরপুর পাইকপাড়ার বাসিন্দা নুরুজ্জামান খান নিজের গাড়ির কোনো সন্ধানই পাননি। 8টার দিকে ড্রাইভার আসে বাসা থেকে, চাবি আমাদের বাসায় থাকে, চাবি নিয়ে আসলো, নিয়ে এসে গাড়িটা এখান থেকে বের করে জাস্ট এই জায়গায় রাখছে। 5-10 মিনিট পরে এসে আমাকে রিঙ্কুল বাইরে থেকে স্যার গাড়ি চুরি নিয়ে গেছে। সে আমার হাজবেন্ডের কাছে বলেছে যে একটা ছেলে দৌড়ে নিয়ে গেছে, কীভাবে একটা নতুন ছেলে এসে তার সামনে খুলে নিয়ে যায়। চলতি বছরের 13 মার্চ এই বাড়ির সামনে থেকেই প্রাইভেট কারটি চুরি হয়ে যায়। গাড়িটি উদ্ধারের জন্য নুরুজ্জামান খান মিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত ঢাকা মহানগর পুলিশ ডিবিতে হস্তান্তর হলেও গাড়িটি উদ্ধার হবে কি না জানেন না তিনি। এবং পুলিশও বলে যে এই চুরির সাথে ড্রাইভার জড়িত, দুর্ভাগ্য পুলিশের সাথে, হয়তো পুলিশ পারে নাই আমি এই গাড়িটা এখনো পাই। লালমাটিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম মাসুদের এলিয়ন প্রাইভেট কারটি চুরি হয় গত 28 নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে থেকে। গাড়ি চুরির ঘটনায় করা তার মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ। গাড়ি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কেবল আশ্বাসই শোনানো হচ্ছে তাকে। ওই মুহূর্তে আমরা বনানী থানায় চলে গেলাম, ওখানে গিয়ে জিডি করলাম, পরের দিন থানায় মামলা করলাম, এই তো। তারপরে আর কোনো খোঁজখবর এখন পর্যন্ত হয়নি। গাড়ি ফেরত পাবেন কি না জানা নেই মাসুদ সাহেবের, তবে তাকে প্রতি মাসে ব্যাংকের ঋণ টানতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতি ডক্টর হজরত আলী এবং প্রফেসর হাফিজা খাতুনের ব্যবহারের এই গাড়িটি বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে পার্ক থেকে চলতি বছরের 25 এপ্রিল চুরি হয়। এরপর গাড়ির সন্ধানে শুরু হয় তাদের দৌড়ঝাঁপ। একটা পরিবারের একটা সদস্যের মতোই তো একটা গাড়ি, তাই না? আর এতে কি হয়, শুধু গাড়ি হারানো না, মনে হয় যেন আমিও অসহায় হয়ে যাই। 5 মাস 7 দিন পরে ডিবি টিম সিলেটের বিশ্বনাথ থানা থেকে গাড়িটা উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় এলাকার একজন গাড়ি চালকের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। গাড়িচোরদের কর্মকাণ্ড নিয়ে জানান তার অভিজ্ঞতার কথা। রিক্সার স্কুপের মতন 400টা রড আছে, ওটা ব্যাকা সিস্টেম থাকে, ওরা স্ক্রুড্রাইভার ওই গ্লাসের ফাঁকিতে ঢোকে, চারি দেয় ওইটা ঢোকায়, ঢোকানোর পরে লকটা টান দেয়, টান দিলে গেটটা খুঁয়া থাকে, খুঁয়া স্ক্রুড্রাইভার দিয়ে স্টার টিভিতে চাপি সুইচ দেওয়া, স্টার করে টান দেওয়া থাকে। গাড়ি চুরি করে পুলিশের খাতায় শীর্ষ চোর হিসাবে নাম লিখিয়েছে এমন কয়েকজন চোরের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেল বিভিন্ন মাধ্যম থেকে। দেখা যায় মাদারীপুরের ইকবালের নামে রাজধানীর বিভিন্ন থানায় গাড়ি চুরির অন্তত 20টি মামলা আছে। একই জেলার গোদাবাড়ির শীর্ষ গাড়িচোর নাদিমের নামে আছে 12টি মামলা। কালকিনি থানার সাগরচন্দ্র দাসের নামে আছে 13টি মামলা। শিবচরের হান্নানের নামে আছে 6টি। সে চালক সেজে চাকরি নিয়ে অনেকগুলো গাড়ি চুরি করেছে বলে জানা যায়। ঝালকাঠির রাজাপুরের জসিম হলাদার আরেক গাড়ি ছিনতাইকারী, তার নামে আছে 8টি মামলা।
এদের মতো রাজধানীতে অন্তত 30টির মতো চোর সিন্ডিকেট সক্রিয় আছে। এই চোরদের দলনেতা জাফরকে পেয়ে যায় ক্রাইম সিন টিম। তার কাছ থেকে জানা গেল আরও অনেক অজানা তথ্য। ড্রাইভাররা বেশিরভাগ এগুলি করে, আগে চাবি বানায় রাখে, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো জায়গায় থেকে এরা নিয়ে আসতে পারে, অর্ডার পাইলে নিয়ে আসতে পারে। এরা একদিনে দুইটা তিনটাও করতে পারে। ঢাকা শহরে যতগুলি চোর ছিনতাইকারী আছে, গাড়ি চোর আল্লাহ বাসাইলে ডিবি ভুষে সবার লিস্ট আছে। এরা তো দেখা গেছে গাড়ি একটা ছিনতাই চুরি হইলে এরা বুঝতে পারে যে কোন গ্রুপ এটা করতে পারে। পুলিশ বলছে এসব অপরাধী মাঝে মধ্যে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবার চুরিতে জড়িয়ে পড়ছে। অনেকে অভিযোগ করেন যে তারা খুব ধরা পড়ার পরে খুব সহজেই জামিনে চলে আসে। আমাদের অভিজ্ঞতা দেখে দেখেছি তারা আসলে ভালো লয়ার তারা নিয়োগ করতে পারে। গাড়ির নিরাপত্তায় কী করা উচিত সেই বিষয় নিয়েও কথা বলেন পুলিশেরই কর্মকর্তা। একটা হতে পারে, আমি যদি গাড়িতে জিপিএস সিস্টেম যদি ইন্ট্রোডিউস করি, তাহলে আপনি এই গুগল ম্যাপে যে সহজেই গাড়িটা কোথায় আছে সেটা ডিটেক্ট করতে পারবেন, এবং গাড়িটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনি সার্ভিস প্রোভাইডারের সহযোগিতা নিয়ে ইঞ্জিনটা লক করে দিতে পারবেন। স্টিয়ারিং হুইলটা যদি আমি লক করে দিতে পারি তাহলে চট করে কিন্তু গাড়িটা খুলে নিয়ে যেতে পারবে না। ভুক্তভোগীরা বলছেন অনেক কষ্টের টাকায় কেনা গাড়ি নিয়ে নিরাপদে থাকতে চান তারা। চোরদের হাত থেকে গাড়ি রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি সতর্ক ভূমিকা পালন করার তাগিদ তাদের। ক্রাইম সিনে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। দেশে যৌন হয়রানি আর ইফটিজিংয়ের মতন ঘটনা যেন কোনোভাবেই থামছে না, আর এ ঘটনায় সাহস করে প্রতিবাদ করতে গিয়ে উল্টো বিপদে পড়তে হয় ভেবে অনেকে এগিয়েও আসছেন না। কিন্তু এর বিপরীত ঘটনাও ঘটেছে। ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলে সহপাঠী বান্ধবীকে অনেক দিন ধরেই উত্তক্ত করে আসছিল বখাটেরা, আর এ ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে জখম হতে হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রী মৌকে। সদর উপজেলার ধোবাঘাটা গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে তামান্না ইসলাম মৌ, উপজেলার ফজর আলী গার্লস স্কুলের ছাত্রী সে। স্থানীয় বখাটেরা তার দুই বান্ধবীকে উত্তক্ত করে আসছিল। ওই স্কুল দিয়ে ওই যাওয়ার সময় আপনি আমাকে ডিস্টার্ব করেন প্রত্যেকদিন। 14 ডিসেম্বর সকালে স্কুলে যাবার পথে শহরের কাঞ্চননগর এলাকায় মৌকে ছুরিকাঘাত করে বখাটে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় মৌকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার সাথে আমার মেয়ের শত্রুতা নাই, তারপরেও যদি আমার মেয়ের যে কোনো কারণবশত কোনো ছেলে তাকে চাকু মারতে এবং তারে মার্ডার করার চেষ্টা করছে, আমি তার সেই ছেলেটাকে খুঁজে বের করে এমন ভাবে নির্যাতন করে আহত করার ঘটনায় তার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মৌকে নির্যাতনকারী বখাটে তুষার ও তার সহযোগীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। স্কুলে যাওয়ার সময় যদি এই ধারণার কাজ কম হয় তাহলে আমরা তো ভয়ে স্কুলে ছেলে মেয়ে পাঠাতে চাচ্ছি না। প্রকৃত আসামিদের যাতে শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা পূর্ণ অবৃত্তি না হয়। ওয়ার্ড কাউন্সিলরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চরিত্রহীন অপবাদ দিয়ে জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূর ওপর চরম নির্যাতনের খবর পাওয়া গিয়েছে। নির্যাতনের শিকার জ্যোৎস্না কাউন্সিলরের ভয়ে চিকিৎসাও নিতে পারেননি। তাকে দুই দিন একটি অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখে ওই কাউন্সিলর। পরে স্থানীয় লোকজনের সহায়তায় জ্যোৎস্নাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হলেও মামলাটি তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে ওই কাউন্সিলর। ভোলা বোরহানুদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দরিয়া গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা পয়সা নিয়ে শ্বশুর পক্ষের লোকজনের সাথে তার মনোমালিন্য হয়। বিষয়টি তিনি গঙ্গাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুয়েলকে জানান। জুয়েল এই সুযোগে জ্যোৎস্নাকে তার বাড়িতে যেতে বলেন। মোবাইলে প্রস্তাব দিয়েছে, মানে অনেক খারাপ খারাপ কথা বলছে, ওর কথায় আমি রাজি হই নাই। এই বিষয়টি স্থানীয়দের জানালে জ্যোৎস্নার উপর ক্ষিপ্ত হন ওই কাউন্সিলর। 3 ডিসেম্বর সন্ধ্যার পর জুয়েল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জ্যোৎস্নার ঘরে ঢুকে পড়ে।
তারা জ্যোৎস্নাকে চরিত্রহীন বলে লাঠি দিয়ে এলোপাথারি মেরে রক্তাক্ত করে দেয়। পরে দুই দিনের বন্দিদশা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, জুয়েলের সন্ত্রাসী বাহিনী হাসপাতালে এসেও জ্যোৎস্নার চিকিৎসা সেবায় বাধা দেয়। পরে অসুস্থ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেন। তো স্যার বলছে নাম কইটা দাও, সামি আহমেদ স্যার। সে তো এক মাস আর উঠতে পারবে না, এইভাবে করিয়ে দিছে, দাঁড়াই পারবে না। হ্যাঁ, নাম কাটে কিভাবে ডাক্তারে? ক্যাডারেরা আইয়া সব এই জ্বালাইতে আছে। থানায় মামলা করা হলে আসামিপক্ষ বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে জ্যোৎস্নার পরিবারকে। ঘটনার পর মামলা করণে ভয়ভীতি দেয়, মানুষ মারা লেব। মামলা করার পর হ্যাঁ হুমকি দামকে দিতে আছে। হুমকির বিষয়ে কথা বলেন পুলিশের এক কর্মকর্তা। বাদীর পরিবারের নিরাপত্তার দিকে আমরা সর্বোচ্চ সতর্ক, আর বাদীর পরিবারকে কেউ হুমকি দিয়েছেন এরকম তথ্য আমার কাছে নেই। অভিযোগের বিষয়ে কাউন্সিলর জুয়েলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে জ্যোৎস্নার উপর নির্যাতনের কথা স্বীকার করে জুয়েলের পক্ষে সাফাই গেলেন তার এক চাচাতো ভাই। জুয়েল ভাই তো এটা পিঠে না, সে গেছে পরে, তারপর মঙ্গা দেখা যায় অন্যান্য লোকে মারছে, মারার পরে মঙ্গা হে ওই জায়গায় গেছে, তার সাথে তাদের অন্য মানুষের দ্বন্দ্ব আসলে বিদায় তারা জড়ানো হয়েছে। নির্যাতনের ঘটনায় জ্যোৎস্নার পাশে দাঁড়াবার আশ্বাস দিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক কর্মকর্তা। আমরা হাসপাতালে যে দেখেছি জ্যোৎস্না বেগম এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানান ভোলা জেলা পুলিশ প্রধান। মামলার ঘটনা সত্য প্রমাণিত হয়েছে এবং শীঘ্রই এটা আমরা আইনগতভাবে আদালতে রিপোর্ট দাখিল করব। জ্যোৎস্না ও তার পরিবারের নিরাপত্তার পাশাপাশি ঘটনায় জড়িত জুয়েল সহ তার সহযোগীদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম ইকবাল, ঠিকানা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। রাজধানী ঢাকার বিভিন্ন থানায় 20টি মামলার আসামি সে। আসামি সম্পর্কে যে কোনো তথ্য দিতে যোগাযোগ করতে পারেন 017-133-73171 অথবা 017-133-98-335 এই নম্বরে। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।